روزار نيوت نويتوان اسوما غدام من شهر رمضان المبارك فضل لك يا الله فتقبل مني انك انت السميع العليم درشق جارا شبه بوراتر افتاري قربن افتاري شامنيني اپنرا اي دواتي قربن اللهم لك سمت وعلى رزقك وافطرت برحمتك يا ارحم الراحمين اتبا اپنرا اي تدوك اي دواتا پرت بارن درشق امرانكي اچھی سهاري قرار شمائي كسو ماسائل امرانكي جانينا দর্শক সেহারি খাওয়া কি অনেকে আছেন যে সেহারি খান না সেহারি খাওয়া মূলত সুন্নত খুদা না থাকলেও একটি খেজুর বা এক গ্লাস পানি দ্বারা হলেও সেহারি করা কি উত্তম অনেকে আছেন যে আমার খিদা নাই রাতে তো আমি ভালো করে ইফতারি করছি যাক আমার সেহারি করার দরকার নেই কষ্ট করবেন না নিম্ন পক্ষে একটা খেজুর অথবা এক গ্লাস পানি দ্বারা সেহারি করা উত্তম সেহারি খাওয়া কোন সময় অথবা কোন সময় এই সেহারি করতে হবে দর্শক রাতের শেষ লগ্নে সেহারি খাওয়া সুন্নত তবে এত দেরি করা ঠিক নয় যে রোজা সহি হওয়ার ব্যাপারে সন্দেহ সৃষ্টি হয় অর্থাৎ অবশ্যই আপনারা আজানের 10 মিনিট আগে সেহারি খাওয়া শেষ করে দিবেন অথবা ক্যালেন্ডার দেখে আপনারা সেহারি সম্পূর্ণ করবেন সেহারির সময় জাগ্রত হতে না পারলে না খেয়ে রোজা রাখা যাবে কি না অনেকে আছেন যে হুজুর আমি ভোর রাত্রে উঠতে পারি নাই আমি ঘুমিয়েছিলাম আমি রাত্রে আমল আখলা করছি অথবা আমি উঠতে পারি নাই আমার এখন আমি কিভাবে রোজা রাখবো দর্শক সেহারির সময় জাগ্রত হতে না পারলে না খেয়ে রোজা রাখতে হবে কোনো সমস্যা নাই যদি আপনি রোজা রাখতে পারেন কোনো সমস্যা নাই সময় আছে ভেবে সেহারি করে ফেল অর্থাৎ আপনি ভাবছেন যে হয়তো আরও 10-5 মিনিট আছে আমি সেহারি খাই কিন্তু কেউ যদি সময় আছে ভেবে সেহারি খাই অত পর জানতে পারে যে সেহারি খাওয়ার সময় ছিল না হ্যাঁ মনে করেন যে আরও 5 মিনিট আপনি মনে মনে ভাবছেন যে আরও হয়তো 5 মিনিট সেহারি খাওয়ার সময় আছে কিন্তু মূলত আর ওই 5 মিনিট সময় নাই তবে এই রোজা শুধু কাজা করতে হবে কাফফারা করতে হবে না দর্শক আরও কিছু এখানে গুরুত্বপূর্ণ ইয়ে আছে যে রোজা অবস্থায় যারা শবে বরাত রোজা রাখছেন যে হুজুর আমি তো রোজা রাখছি হঠাৎ শবে বরাতের এখন আমি তো ভুলবশত আমি ওষুধ খেয়ে ফেলছি অথবা ওষুধ ব্যবহার যাবে কি না দর্শক জি না রোজা অবস্থা না কে ওষুধ বা পানি ব্যবহার করা যাবে না কারণ তা কণ্ঠনালীতে যাবে আর রোজা নষ্ট হয়ে যাবে আরেকটা আছে আমরা দেখা যায় কি রোজা রাখা অবস্থায় লিপ জেল অথবা টুথব্রাশ মানে দাঁত মাজে যে টুথপেস্ট সেখানে লেখা আছে ব্যবহার করা যাবে না ঠিক আছে তাহলে রোজা ফাসেদ হয়ে যাবে তারপর আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেওয়া আছে যেগুলো আমাদের সকলেরই জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শক অনেকে আছেন তারাবির নামাজের দোয়া জানেন না এখানে আমি সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি তারাবির নামাজের দোয়া সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুতি সুবহানাল মালিকিল হাইয়্যি আল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহান কুদ্দুসুন রাব্বুনা রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ যারা তারাবির নামাজ পড়বেন দুই রাকাত চার রাকাত পরপর আপনারা এই দোয়াটি পড়বেন এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে এখানে তারাবির নামাজের মুনাজাত দেওয়া আছে এখান থেকে আপনারা বাংলা উচ্চারণটি স্ক্রিনশুদ্ধে রাখতে পারেন তো যাই হোক দর্শক আমি আপনাদেরকে কিছু মাসালা বলে দিচ্ছি যেগুলো আমাদের প্রত্যেকের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর কি আমি মনে করি আর কি দর্শক আমরা অনেকেই রোজা রাখছি এই পবিত্র শাবান মাসে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন শবরের মাসের রমজান মাস রোজা এবং প্রতি মাসে তিন দিনের আইয়ামি বীজ অর্থাৎ 13 তারিখ 14 তারিখ 15 তারিখকে বলা হয় আইয়ামি বীজ যে ব্যক্তি রোজা অন্তরে হিংসা বিষাদ দূর করে দেয় দর্শক যে ব্যক্তি রোজা রাখবে ওই ব্যক্তির হিংসা বিদ্বেষ রব্বুল আলামিন দূর করে দেন সুবহানাল্লাহ অনেক দর্শক আপনারা জানেন না যে তিন ব্যক্তির দোয়া রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নেন সুবহানাল্লাহ দর্শক সকলের দোয়া কিন্তু আল্লাহ তাআলা কবুল করে না কিন্তু আল্লাহর হাবিব বাইহাকি শরীফের মধ্যে আসছে তিন ব্যক্তির দোয়া রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নেন এক নম্বর হচ্ছে মাজলুমের দোয়া রোজাদারের দোয়া যারা আজকে সবে বরাত রোজা রাখছেন অবশ্যই আপনারা দোয়া করবেন এবং মুসাফিরের দোয়া রব্বুল আলামিন কখনই কি ফিরিয়ে দেন না আরও কিছু গুরুত্বপূর্ণ হাদিস আছে ইনশাল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের দোয়া সমূহ বন্ধ করে দেওয়া হয় পবিত্র মাহে রমজান মাসে সুবহানাল্লাহ দর্শক শুধু তাই নয় রব্বুল আলামিন এই পবিত্র মাহে রমজান মাসে শিকল দ্বারা প্রত্যেকটা শয়তানকে বন্দি অর্থাৎ বন্দি করে রাখেন সুবহানাল্লাহ শুধু তাই নয় বুখারি শরীফের 1778 নম্বর হাদিস রমজান আসলের আসমানের দরজা সমূহ রব্বুল আলামিন খুলে দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দর্শক আমরা অনেকে আছে যে রোজা রাখি
কিন্তু রোজার কিছু সাধারণ রোজা আছে, অনেকে আছেন যে আমরা কোন রকম রোজা রাখি, আমরা সিনেমা দেখি, নাটক দেখি, তারপরে বিভিন্ন অশ্লীল কথাবার্তা বলি, এটা হচ্ছে সাধারণ রোজা। আর যারা বিশেষ রোজাদার, এখানে আমি একটু বুঝিয়ে দিচ্ছি, যেমন সাধারণ রোজাদার, যে সকল রোজাদার শুধু সুবে সাদিক পর্যন্ত পানাহার অর্থাৎ না খাইয়া খিদা লাগছে কিচ্ছু খায় না স্ত্রীর সহবাস থেকে বিরত থাকে তাকে সাধারণ রোজাদার বলা হয়। বিশেষ যিনি স্পেশাল রোজাদার, যে সকল রোজাদার তাদের অঙ্গ প্রত্যঙ্গের পাপ থেকে ফিরিয়ে রাখে, সুবহানাল্লাহ। যে ব্যক্তি মনে করেন নিজের চক্ষুকে হেফাজত রাখে যে আর আমি তো রোজা রাখছি পবিত্র শাবান মাসের সবে বরাত রোজা রাখছি, আমার চক্ষুটাকে আমি একটু হেফাজত করে রাখি, এবং তাদের রোজা মানে তাদেরকে বিশেষ রোজাদার বলা হয়। আর যে ব্যক্তি বিশেষ রোজাদার হতে হলে পাঁচটি বিশেষ খেয়াল রাখতে হবে, যেমন চক্ষু আপনার কুদৃষ্টি থেকে ফিরিয়ে রাখতে হবে, বেগানা কোনো নারীর দিকে তাকানো যাবে না। অনেক যুবক ভাইরা আছে কি যে হুজুর আপনারাই তো বলছেন যে একবার নাকি কোনো নারীর দিকে তাকালে নাকি কোনো সমস্যা হয় না, এখন আমি তো একবার তাকাইছি আর তো আমি চোখ ফিরেই না, তাহলে কিন্তু অবশ্যই আপনার গুনাহ হবে। এবং জিব্বাকে মিথ্যা কথা, মিথ্যা কসম, গীবত, পরনিন্দা এগুলা কি করা যাবে না। যদি আপনি কাজগুলো যদি করেন মানে না করেন তাহলে কি আপনি বিশেষ স্পেশাল মর্যাদাপূর্ণ রোজাদার হয়ে যাবেন, এবং আল্লাহর হাবিব বলছেন আপনি যেই কোনো স্পেশাল দরজা দিয়ে আপনি জান্নাতের মধ্যে, রায়ান নামক একটা দরজা আছে জান্নাতের মধ্যে, ওই দরজা দিয়ে আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন, সুবহানাল্লাহ। দর্শক, তারপরে কানকে আপনার এই বাঁচিয়ে রাখতে হবে, অর্থাৎ আমাদের যে কান আছে, হ্যাঁ, আপনার কান দ্বারা গান শোনা যাবে না, সিনেমা শোনা যাবে না। তারপর সকল প্রকার অঙ্গ প্রত্যঙ্গ থেকে, যেমন হাত দ্বারা গুণা করি, পাও দ্বারা গুণা করি, সিনেমা হলে যে এগুলো করা যাবে না, এই বিষয়গুলো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপরে দেখেন আল্লাহ আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ।